স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসার সুবিধা না পাওয়ায় মালদার হরিশ্চন্দ্রপুরের দুরারোগ ব্যাধিতে আক্রান্ত পিঙ্কি দাস সপরিবারে মৃত্যুর আবেদন করছেন। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সন্তানকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই বাপের বাড়িতে আছেন পিঙ্কি দাস। তার মা পেশায় দিনমজুর, বাবা ভ্যান চালায়। কেন সাহায্য চাইতে? মমতা সরকার সবারই সবকিছু করছে, আমারও করে দুক একটু। স্বাস্থ্যসাথী কার্ড নেই? আছে। তাতে কি হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা হচ্ছে না? কেন জানি না। আমার দুটো দুটো বাচ্চা ছোট, আমি কিছু হয়ে গেলে আমার বাচ্চাটি অনাথ হয়ে যাবে। আমার স্বামী আমাকে দেখে না, শাশু শ্বশুর দেখে না, আমাকে কেউ আমাকে দেখে না। যেটুকু ছিল বাবার মার এলাজ করলো, আর ওরা পারছে না, হারে গেছে। আমি খুবই গরিব, না আমার বাড়ি ঘর না কিছু, আমার খালি দুটাই সন্তান, আর আমি ছাড়া আমার কিছু নাই। আমি যদি মরে যাই এদের কি বেহালা হয়ে যাবে বাচ্চাটি আমার। কোথায় বিয়ে হয়েছিল আপনার? তুলসী আড্ডা মিজাপুরে। কার সাথে? রঞ্জিতের সঙ্গে। কি করে রঞ্জিত? কাজ করে, মানে ওই যে বাইরে যায় খালি দাদুন খাটতে। তা স্বামী আপনাকে দেখে না? না, ওই মার ধর করে উল্টা। তা এখন কোথায় থাকেন আপনি? এখন মা বাবারই কাছে থাকি। কতদিন ধরে থাকছেন বাবা মায়ের কাছে? অনেক দিন থেকে, ছোট বাচ্চাটা হওয়ার থেকে বেশি করে থাকি। আপনার কয় ছেলে মেয়ে? দুটাই ছেলে। আমাকে কত কষ্ট করে ডাক্তার দেখাতে, কিচ্ছু হচ্ছে না। এত ডাক্তার দেখালাম, এত রিপোর্ট আনলাম, কিচ্ছু হচ্ছে না। এক বছর এক মাস হয়ে গেল, কি কি করে ভালো হবে? একটু চেষ্টা করো বলো। আমার মেয়ে সরকার তো সবারই দয়া করে, আমার উপরে কেউ দয়া করবে না। আমি কি এমনি মরে যাব? আমি বলকে এসেছি। কি জন্য? বাচ্চার অসুখ হয়ে গেছে আমার মেয়ের, দুটো ছেলে আছে ওর, অসুখে হয়েছে। আমি চিকিৎসা করতে পারছি না, তো গরিব মানুষ আছি, কোথায় যাব আমার ভাবে চিন্তায় পারছি না, কি করলে ভালো হয়। এই জন্য মমতাদির কাছে অনুরোধ করছি, আমার ছেলে মেয়েকে যেন বাঁচাই নেই। দুটো বাচ্চা আছে আমার মেয়ের, কী করে আমি চলতে পারবো আমি ভাবতে পারছি না। আমরা খুবই গরিব, আমার বর ভ্যান চলাই তবে আমি খাওয়াই, ওর স্বামীও দেখে না, ওর শ্বশুরও কেউ দেখে না। আমি কি করি স্যার, আমাকে একটু বাঁচান। স্বাস্থ্যসাথী কার্ড হয়নি? হ্যাঁ হয়েছে, কোনো এটার কোনো উপায় হচ্ছে না। কি বলছে? বলছে এটাই হবে না। কেন হবে না? বলতে পারছি না কেন হবে না, ওরাই জানে। মানুষ কোথায় পাবো এত টাকা? আমার বর তো ভ্যান চলায় তবে আমরা খাই, ওর দুটো বাচ্চাকে পালতে হয়, আমরা দুজন আছি, একটা ছেলে আছে আমার, কোথায় থেকে পারবে একটা মানুষের উপরে? আমার মেয়ের কোনো এলাজ না করলে আমরা তিনজনে ফাঁসি লাগাই নেব। আমার মেয়ের না এলাজ হলেই আমরা সত্যি হারি, আমরা ফাঁসি লাগাই নেব, কী করতে বাঁচব? আমাদের গরিবের সরকার না থাকলে আমরা কোথায় যাব বলেন আপনারা? আমি চাইছি মমতা দিদি আমাদেরকে পাশে দাঁড়ায় একটু আমার অনুরোধ করো, আমার মেয়েকে একটু বাঁচাতে চাই। আমার খুব ইচ্ছা বাঁচে থাকতে, আমি তো পারছি না, আমার কাছে কোনো টাকাই পয়সাই নাই, আমি খুবই গরিব। আজকে অভিযোগ করে জানালেন আপনি? বলকে জানালাম। কি বললেন? ভিডিও বললো, দেখছি এই সমস্যা দেখছি তোমার। স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই অসহায় পরিবারটি। Thank you.
দেখুন, তৃণমূল কংগ্রেস সরকারটাই হচ্ছে সম্পূর্ণ ভাওতাবাজি। 2011 সালে যখন ক্ষমতায় এসেছিল, পশ্চিমবঙ্গবাসীকে ভাওতা দিয়ে ক্ষমতায় এসেছিল, তাও পশ্চিমবঙ্গবাসী দুহাত তুলে আশীর্বাদ করে এই সরকারকে দ্বিতীয়বার ক্ষমতায় এনেছে। এই সরকার সম্পূর্ণরূপে ভাওতা দিয়েই চলেছে। এই স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান কার্ডটাকে বঞ্চিত করে, মানুষকে আয়ুষ্মান কার্ড থেকে বঞ্চিত করে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেছে মমতা ব্যানার্জি, কিন্তু এর মধ্যে কেউ চিকিৎসা পাচ্ছেন না। আয়ে দিন আপনি যখন সংবাদ মাধ্যম খুলবেন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন স্বাস্থ্যসাথী পরিষেবা থেকে সবাই বঞ্চিত। আজ আমার 46 নম্বর হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারোডাঙ্গা বুথের মধ্যে একজন স্বেচ্ছায় মৃত্যু আবেদন করছে, কারণ তার কারণ হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে তারা কোনো পরিষেবা পেল না। কাজে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হাহাকার যে স্বাস্থ্যসাথী কার্ড যে হারে তৈরি হচ্ছে কেউ পরিষেবা পাবে না, তার কারণ এই সরকার সম্পূর্ণটা ভাওতা দিয়ে চলে যাচ্ছে, যে কোনো জিনিসের ব্যাপারে ভাওতা দিয়ে চলে যাচ্ছে। তার জন্য আজ 11 বছর বাদে এই সরকারের দুয়ারে দুয়ারে কথাটা মনে পড়েছে, আজ দুয়ারে দুয়ারে যেতে বাধ্য হচ্ছে। যদি এই সরকার প্রকৃতপক্ষে কাজ করে থাকতো তাহলে দুয়ারে দুয়ারে যাওয়ার দরকার পড়তো না, আর 11 বছর বাদে সবাইকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কথাও মনে পড়তো না। কাজেই একটাই জিনিস স্পষ্ট যে এই সরকার আর থাকবে না, তার জন্য এরা যত রকম ভাওতা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথী তো সম্পূর্ণরূপে ভাওতা, যদি এই সরকার কোনো কারণে ক্ষমতায় যদি চলে আসে, আসবে না একেবারে 100% গ্যারেন্টি, যদি কোনোক্রম চলে আসে দেখতে পাবেন স্বাস্থ্যসাথী পরিষেবা থেকে সবাই বঞ্চিত থাকলো। সাধারণ মানুষ 2021 বিধানসভা ভোটে এর পরিপূর্ণ জবাব দেবে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জানান, এই ব্যাপারে তারা পরিবারটিকে সমস্ত রকম সহযোগিতা করবে। তো সত্যিকারই এটা খুব বেদনাদায়ক ব্যাপার যে একজন অসুস্থ রয়েছে, তার চিকিৎসা অবশ্যই হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমি মোটামুটি যোগাযোগ করেছি, হসপিটাল হরিশ্চন্দ্র হসপিটালে ভর্তি, পরবর্তীকালে চাঁচলে রেফার হয় এবং আমার কাছে আসে। আমি তাদেরকে সাজেস্ট করি যে আপনাকে পিজিতে যেতে হবে, সেক্ষেত্রে আমি যোগাযোগটাও করিয়ে দিই, কিন্তু তাকে যেতে হবে, বাড়িতে বসে তো চিকিৎসা হয় না। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে অলরেডি বিভিন্ন মানুষ যেসব ক্যান্সারে আক্রান্ত বা কিডনি আক্রান্ত হয়েছে সবারই চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো। সেক্ষেত্রে তাকে যেতে হবে কলকাতা, পিজিতে আমরা ভর্তির ব্যবস্থা করে দেবো। আগামীতে তৃণমূল কংগ্রেস কীভাবে পাশে দাঁড়াবে পরিবারে? আমরা এর আগেও দাঁড়িয়েছি, আপনারা জানেন অলরেডি খোঁজ নিয়ে দেখবেন যে এর আগেও সে অসুস্থ হয়েছিল, আজ থেকে না, এটা প্রায় 1 বছর ধরে চলছে, তার পাশে থেকেছি এবং আমরা সকল প্রকার যেসব সাহায্য লাগে একজন অসুস্থের সেই সাহায্যটা আমরা অবশ্যই করব। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, তিনি অভিযোগ পেয়েছেন, বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা চালাচ্ছেন। যে হাসপাতালগুলো আমাদের সরকারি হাসপাতালগুলো আছে এবং অন্যান্য যে হাসপাতালগুলো আছে যেখানে স্বাস্থ্যসাথী ইম্প্যানেল হাসপাতাল আর কি, বা চিকিৎসা কেন্দ্র যেখানে আছে সেখানে ব্যাপারটা দেখার জন্য, তার পরবর্তীতেও যদি সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে তিনি চিকিৎসা সুবিধা না পান সেক্ষেত্রে আমাদের অভিযোগ জানালে আমরা যেটা করব সেটা হচ্ছে জেলাতে জানাবো। এটা একটু আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাইছি যে স্বাস্থ্যসাথীতে ইম্প্যানেলড হাসপাতাল যদি পরিষেবা দিতে অস্বীকার করে সেই অভিযোগটা জানালে এবং অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে। স্যার, সেই পরিবার যদি মানে প্রশাসন তাদের পাশে যদি না দাঁড়ায়, তারা আত্মহত্যা করবে বলে এমনটাই অভিযোগ? না, প্রশাসন অবশ্যই তাদের পাশে দাঁড়াবে, কারণ প্রশাসনের কাজই হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। তো এক্ষেত্রে যেটা মানে আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে মানে কী ধরনের অসুস্থতা বা কী, যেটা আমরা একটা পেয়েছি, একটা পত্র পেয়েছি, অভিযোগ পত্র পেয়েছি, কিন্তু তাতে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না মানে কী।
হ্যাঁ, একটা অভিযোগপত্র এরকম পেয়েছি, কিন্তু তাতে পরিষ্কারভাবে খুব বেশি তথ্য নেই আর কি, যার ফলে আমরা বুঝতে পারছি না। আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমাদের তরফ থেকে যা যা করণীয় সেটা আমরা করছি। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।